হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা হিস্ট্রির কিছু কোয়েশ্চান নিয়ে আলোচনা করবো তো তাহলে তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো এটির সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটান যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন তো সেটি হবে চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট প্রশ্ন কে পাটলিপুত্র নগরী স্থাপন করেছিল তো এটির সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে উদয়িন পাটলিপুত্র নগরী স্থাপন করেছিল বিহারের রাজধানী পাটনার পুরনো নাম বা আদি নাম হচ্ছে পাটলিপুত্র আর পাটলিপুত্র নগর স্থাপন সম্রাট অজাতশত্রুর উত্তরাধিকার উদয়িন নিজে রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্র স্থানান্তরিত করেছিল লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এটির সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বহলুল লোদি আর লদি বংশের শেষ সম্রাট কে ছিলেন শেষ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি আর বহলাল লোদি স্থাপন কবে করেছিল চোদ্দোশো একান্ন খ্রিস্টাব্দে এছাড়াও জেনে রেখো এই বংশের একজন লোদি বংশের একজন দক্ষ শাসক কে ছিলেন দক্ষ শাসক ছিলেন সিকন্দর লোদি নেক্সট প্রশ্ন বানভট্ট কোন সম্রাটের রাজ দরবারে ছিলেন তো এটির সঠিক অ্যান্সার কী হবে সঠিক আনসারটি হয়ে যাবে হর্ষবর্ধন বানভট্টের দুটি গ্রন্থ কি যা সংস্কৃত ভাষায় রচিত দুটি গ্রন্থ হচ্ছে হর্ষচরিত ও কাদম্বরী হচ্ছে দুটি গ্রন্থ নেক্সট প্রশ্ন নন্দবংশের শেষ সম্রাট কে ছিলেন তো এটির সঠিক আনসার কী হবে সঠিক আনসারটি হয়ে যাবে ধন নন্দ আর নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্ম নন্দ জেনে রেখো আর যদি বলা হয় দ্বিতীয় পরশুরাম কাকে বলে তো মহাপদ্ম নন্দকে দ্বিতীয় পরশুরাম বলা হয় প্রশ্ন ত্রিপিটক কাদের পবিত্র গ্রন্থ তো এটির সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বৌদ্ধদের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক বৌদ্ধ ধর্মের প্রাচীনতম গ্রন্থ যেখানে ভগবান বুদ্ধের উপদেশ আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট বক্সে তোমাদের ভাল লাগলে জানাবে আঠেরোশো আঠাত্তরে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে রোদ করেছিল তো এটির সঠিক অ্যান্সার কে হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট শুরু করেছিল কত সালে আঠেরোশো আটাত্তর সালে শুরু করেছিল কে শুরু করেছিল লর্ড রিটন শুরু করেছিল আর প্রেস অ্যাক্ট রদ করেছিল লর্ড রিপন আঠেরোশো বিরাশি সালে নেক্সট প্রশ্ন ভুদান আন্দোলন কে শুরু করেছিল তো এটির সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বিনোবা ভাবে কবে শুরু করেছিল উনিশশো একান্ন সালে আঠেরোই এপ্রিল শুরু করেছিল আঠেরোই এপ্রিল কোথায় শুরু করেছিল তো তেলেঙ্গানার নালগোন্ডা জেলার নেক্সট প্রশ্ন ভারতে বংশ কে প্রতিষ্ঠা করেন তো এটির সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কোতবুদ্দিন আইবক কবে তো বারোশো ছয় খ্রিস্টাব্দে এছাড়াও তোমরা জেনে রেখো আড়াই দিনের ঝোপড়ি বা আড়াই দিনকা ঝোপড়া কে নির্মাণ করেছিল কতুবুদ্দিন আইবক আর আলাই দরওয়াজা নির্মাণ করেছিল কতুবুদ্দিন আইবক নেক্সট প্রশ্ন স্বাধীনতা সংগ্রাম লাভের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন তো এটির সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জিপি পি কৃপালিনী পরের প্রশ্ন মুসলিম লীগ কবে মুক্তি দিবস পালনের ডাক দেয় তো এটির সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে উনিশশো উনচল্লিশ সালে বাইশে ডিসেম্বর উনিশশো সালের বাইশে ডিসেম্বর আর কে কবে লাহোর প্রস্তাব উত্থাপন করেন তো সেটাও তোমরা জেনে রেখো উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তেইশে মার্চ পাকিস্তানের লাহোরে মুসলিম লীগের অধিবেশনে আবুল কাসেম ফজলুল উত্থাপন করেন লাহোর প্রস্তাব লাখ বক্স নামে পরিচিত ভারতীয় শাসক কে ছিলেন তো এটির সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আইবক দান আইবক দানশীলতার জন্য তিনি লাখ বক্স নামে পরিচিত ছিলেন আর তিনি সুলতান হিসেবে কত বছর রাজত্ব করেছিলেন বারোশো থেকে বারোশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র চার বছর শাসন করেছিলেন কুতুবদিন আইবক নেক্সট প্রশ্ন নিম্নলিখিত দিল্লির প্রথম তুঘলক সুলতান কে ছিলেন তো এটির সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গিয়াস উদ্দিন তুঘলক তুঘলক বংশ দিল্লিতে তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো চোদ্দ পর্যন্ত শাসন করেছিল নেক্সট প্রশ্ন উনিশশো বত্রিশে পুনা চুক্তির সাথে কার সরাসরি সম্বন্ধ ছিল কার সরাসরি সম্বন্ধ ছিল উনিশশো বত্রিশে পুনা চুক্তির সাথে কার সরাসরি সম্বন্ধ ছিল তো এটির সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ভারতীয় দলিত বর্গ পুনা চুক্তি ডক্টর বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে হয়েছিল নেক্সট প্রশ্ন বিহার রাজ্যের সাসারাম শহরে বিহার রাজ্যে সাসারাম শহরে কোন প্রাচীন সম্রাটের সমাধিস্থল আছে তো এটির সঠিক আনসার কি হবে তো বিহার রাজ্যে সাসারাম শহরে কোন প্রাচীন সম্রাটের সমাধিস্থল আছে শের শাহ সুরের নেক্সট প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিল তো এটির সঠিক আনসার কি হবে সঠিক আনসারটি হয়ে যাবে কুমারগুপ্ত চারশো সাতাশ খ্রিস্টাব্দে আহমেদনগরের কোন রানী সম্রাট আকবরের বিরোধ করেছিল তো এটির সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে চাঁদ বিবি আহমেদনগরের হুসেন নিজাম শাহর প্রথম কন্যা ছিলেন চাঁদ বিবি আলাই দরওয়াজা নির্মাণ কোন সুলতান করেছিল তো এটির সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আর এটি কোথায় অবস্থিত এটি ভারতের দিল্লির মেহরুলিতে অবস্থিত নেক্সট প্রশ্ন তৈমুর লংয়ের ভারত আক্রমণের পর কোন বংশে রাজত্ব করেছিল তো তৈমুর লং ভারত আক্রমণের পর কোন বংশ রাজত্ব করেছিল সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সৈয়দ বংশ তৈমুর তেরোশো আঠানব্বই এ ভারত আক্রমণ করেছিল তেরোশো আঠানব্বই আর সৈয়দ বংশ স্থাপন কবে করেছিল স্থাপন করেছিল চোদ্দোশো চোদ্দ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ভগবান মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন তো এটির সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জৈমিলি এছাড়াও তোমরা জেনে রেখো জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন তো শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর আর জৈন ধর্মের সর্বপ্রথম তীর্থঙ্কর কে ছিলেন তো সর্বপ্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভ দেব ঋষভ দেব ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর শেষে তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ধন্যবাদ